আবু জাফর নিজে চাকরি করতেন পিএসসির উপপরিচালক হিসেবে। চাকরির আড়ালে তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি প্রশ্নপত্র ফাঁস করতেন, টাকার বিনিময়ে চাকরি দিতেন এবং ছিলেন একটি কোচিং সেন্টারের পরিচালক। ঢাকার মালিবাগে জ্যোতি ইনস্টিটিউট নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন তিনি। সেখানে মূলত শিক্ষার্থীদের বিসিএস সহ বিভিন্ন চাকরির কোচিং করাতেন। গোয়েন্দা পুলিশের ধারণা, সহজে প্রার্থী জোগাড় করতে এই কোচিং সেন্টার খুলে বসেন তিনি। জানা গেছে, এক সময় কৃষিকাজ করতেন তার বাবা তোফাজ্জল মিয়া। চার ভাই ও তিন বোনের মধ্যে আবু জাফর সবার ছোট। আবু জাফরের স্ত্রী ঢাকার একটি কলেজের শিক্ষকতা করতেন। তার বাবা কৃষিকাজ করলেও আবু জাফর এখন এলাকায় বেশ ধনাঢ্য ব্যক্তি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বাড়ি গাড়ি সবই আছে তার, অনেকটা জিরো থেকে হিরো হয়েছেন তিনি। আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া এলাকায়। তার বাড়ির সামনেই তৈরি করা হয়েছে পাকা মসজিদ এবং মাদ্রাসা। পিচঢালা সড়কের পাশে 60 শতক জমির উপর সীমানা প্রাচীর ঘেরা জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরির কাজ চলমান। এলাকায় রয়েছে বিপুল সম্পত্তি। এলাকায় খুব একটা বেশি যেতেন না আবু জাফর। পরিচিতরা জানতেন তিনি সচিবালয়ে বড় চাকরি করেন, কিন্তু ঢাকায় তার সম্পত্তির পরিমাণ বা অর্থের উৎসের ধারণা ছিল না তাদের কাছে। তবে এলাকার অনেকেই চাকরি দিয়েছেন তিনি। চাকরি বাদ তো দে, কয়জন আর দেশে উনি আমাকে এনে ইন্দু করে একজন আর দেশে নিমাইরে আবার আর দেশে ওদিকে কেড়ে বারবাজিয়া কোন গলা। আমি বাড়িতে শুনছি যে জাফর মিয়া উদয়ন কে যে উদয় দেন ভালো জানি না। জাফর ভাই আমাকে দেশে মনে করেন একটা চাকরিজীবী লোক, হ্যাঁ বড় লোকের পোলা, হ্যাঁ বড় লোকের পোলা চাকরিজীবী, কারণ হে এই মাদ্রাসা করছে মসজিদ করছে, হ্যাঁ এই অবস্থার উপর দেহি হয়তো ধরে দেশে কিনাও কিছু পোলাপান চাকরি দিছে, হ্যাঁ আর এই বাড়ি হে করছে। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুজন উপপরিচালক, দুজন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে একজন পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর মিয়া। মোর্শেদ আলম, কালবেলা।